প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু সেই সেপ্টেম্বর মাসের শুরু থেকেই হেড কোচ রাসেল ডোমিঙ্গোর অপেক্ষায় ছিলেন। দক্ষিণ আফ্রিকা থেকে ঢাকায় পা রাখার পর ডোমিঙ্গোর সঙ্গে কথা বলে 8-9 সেপ্টেম্বরের মধ্যে দল চূড়ান্ত করে খেলোয়াড় তালিকা বোর্ডে জমা দেওয়ার কথাও বলেছিলেন নান্নু। কিন্তু ফ্লাইট বিলম্বের কারণে হেড কোচ রাসেল ডোমিঙ্গো আর ফিল্ডিং কোচ রায়ান কুকের ঢাকায় আসতে দেরি হয়েছে। তাদের রাজধানীতে পৌঁছানোর তারিখ দুই দফা বদলেছে। প্রথমে কথা ছিল ওই দুই প্রোটিয়া 2 সেপ্টেম্বর এসে পৌঁছাবেন, শেষ পর্যন্ত টাইগার হেড কোচ এবং ফিল্ডিং কোচ এসে পৌঁছেছেন 6 সেপ্টেম্বর রাত্রে। পরের দিন 17 ক্রিকেটারের সাথে তাদের করোনা টেস্ট করা হয়, যার রিপোর্ট মিলেছে গতকাল মঙ্গলবার 8 সেপ্টেম্বর। দুই প্রোটিয়া কোচ করোনা নেগেটিভ হওয়ার পরই নির্বাচকরা তাদের সাথে বৈঠকে বসেন এবং গতকালই সোনারগাঁয়ের প্যান প্যাসিফিক হোটেলে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, অপর নির্বাচক হাবিবুল বাশার সুমন এবং হেড কোচ রাসেল ডোমিঙ্গো শ্রীলঙ্কা সফরে টেস্ট স্কোয়াড নিয়ে একান্তে কথা বলেন। একটা অনানুষ্ঠানিক বৈঠক হয় সোনারগাঁও হোটেলে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু সোনারগাঁও হোটেলে গিয়ে প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোর সাথে দল নিয়ে আলাপ আলোচনার কথা স্বীকারের পাশাপাশি আরও জানান, দল নিয়ে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনও তার সাথে একান্তে অনেকক্ষণ কথা বলেছেন। শ্রীলঙ্কা সফরে নির্বাচক টিম ম্যানেজমেন্ট কেমন দল চান জানতে চান বোর্ড সভাপতি। সব মিলিয়ে গতকাল 8 সেপ্টেম্বর মূলত আলাপ আলোচনায় কেটেছে। আজ বুধবার দল চূড়ান্ত করতেই বিসিবিতে নিজেদের রুমে বসেছিলেন দুই নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু আর হাবিবুল বাশার সুমন। সেখানে দল চূড়ান্ত হয়েছে কিনা নিশ্চিত নয়, দুই রকমের কথা শোনা যাচ্ছে। প্রধান নির্বাচক জানিয়েছেন, আমরা আজ সন্ধ্যার আগেই খেলোয়াড় তালিকা বোর্ডে জমা দিয়ে দিয়েছি। নান্নু আরও জানান, 20 থেকে 21 জনের দল যাবে শ্রীলঙ্কায়। আবার অন্য পক্ষের দাবি, দল এখনও চূড়ান্ত হয়নি। অধিনায়ক মমিনুল হকের মতামত আগে নেওয়া থাকলেও হেড কোচ রাসেল ডোমিঙ্গোর মতামত আর বোর্ড সভাপতির প্রেসক্রিপশন নিয়ে আগামীকাল বৃহস্পতিবার আবার বসবেন নির্বাচকরা, তখনই দল চূড়ান্ত হবে। এখন এর কোনটা ঠিক তা বৃহস্পতিবারই বোঝা যাবে। এদিকে দল সাজানোর সময় যত ঘনিয়ে আসছে ততই প্রশ্ন জাগছে, কোন 21-22 জন শ্রীলঙ্কা যাবেন, কারা তারা? আগেই জানিয়ে রাখা ভালো, এ বছর ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে বাংলাদেশ দল ছিল 16 জনের। সেই 16 জন ছিলেন মমিনুল হক, তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, নাইম হাসান, আবু জায়েদ চৌধুরী, রাহি, মুস্তাফিজুর রহমান, ইবাদত হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ এবং ইয়াসির আলী চৌধুরী রাব্বি। এখন এবার সেই 16 জনেই থাকবেন এবং সাথে আরও 4-5 জন যুক্ত হবেন কি, নাকি ওই 16 জনের কেউ বাদ যাবেন এবং নতুন করে কাউকে দলে নেওয়া হবে এবং সাথে আরও 4 থেকে 5 জনের অন্তর্ভুক্তি ঘটবে, তা নিয়ে রাজ্যের জল্পনা কল্পনা। এদিকে ওই দলে থাকা সাইফ হাসান আবার করোনা পজিটিভ, তাই তাকে নিয়ে একটা প্রশ্ন উঠেছে। তবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর কথায় সেই সংশয় কেটে গেছে। তিনি বলেছেন, সাইফ করোনা পজিটিভ আর বাকিরা নেগেটিভ, মানেই যে ওই বহরে সবাই শ্রীলঙ্কা যেতে পারবে এমন নয়, আরও 3-3 বার করোনা টেস্ট হবে, শেষ দিকে টেস্টগুলো বেশি গুরুত্বপূর্ণ, কাজেই এখন কেউ কোভিড-19 মানেই সে বাদ আর বাকিরা নিশ্চিত এমন ভাবার কোনোই কারণ নেই। সামনে আরও টেস্ট আছে, তার রিপোর্টও অনেক গুরুত্বপূর্ণ। এদিকে ওই 16 জনের বহরে অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদের জায়গা হয়নি আর আহত সাদমান ইসলাম অনিকও ছিলেন না। এবার শ্রীলঙ্কা যাবার আগে অস্ট্রেলিয়া থেকে অপারেশন করে অনেকটাই সুস্থ সাদমান। অভিজ্ঞ রিয়াদ আর তরুণ সাদমান শেরে বাংলায় চুটিয়ে অনুশীলন করেছেন, তাদের বিবেচনায় আনা হবে কি না তা নিয়েও নানা গুঞ্জন। পাশাপাশি সৌম্য সরকার আর পেসার আলামিন হোসেনকে নিয়েও আছে নানা কানাঘুষা। একই সাথে আরেক পেসার রুবেল হোসেনও আছেন আলোচনায়, এমনকি তরুণ লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবকে নিয়েও আলোচনা আছে। যেহেতু 3 ম্যাচের টেস্ট সিরিজ এবং একাধিক প্রস্তুতি ম্যাচও আছে, তাই বাড়তি বলার বিশেষ করে পেসারদের অন্তর্ভুক্তির সম্ভাবনা একটু বেশি, তাই ধরা হচ্ছে স্কোয়াডে অন্তত 6 জন পেসার রাখা হবে। তারা হলেন আবু জায়েদ চৌধুরী, রাহি, ইবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ আর আলামিন হোসেনের সম্ভাবনাই বেশি। সাথে 3 স্পেশালিস্ট স্পিনার তাইজুল ইসলাম, নাইম হাসান আর মেহেদি হাসান মিরাজের থাকাও একরকম নিশ্চিত।
এছাড়া ব্যাটসম্যান কাম উইকেট রক্ষক কোটায় আরও তিনজন নিশ্চিত, মুশফিকুর রহমান, লিটন কুমার দাস এবং মোহাম্মদ মিঠুন। বারো জন এখানেই হয়ে গেল। এর বাইরে তামিম, সাইফ, সাদমান, সৌম্য, মাহমুদুল্লাহ, রিয়াদ, ইয়াসির আলী, রুবেল হোসেন এবং আমিনুল বিপ্লবের কারা শেষ পর্যন্ত দলে জায়গা পান সেটাই এখন দেখার বিষয়। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইব, আসন্ন শ্রীলঙ্কা সফরের স্কোয়াডে কোন কোন ক্রিকেটারকে আপনারা দেখতে চান, আপনাদের মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে। আপনাদের মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।